নমস্কার বন্ধুরা, এন্টারটেন বাংলা চ্যানেলে সকলকে করি স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। বড়োদেরকে অনেক অনেক প্রণাম আর ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা। এই চ্যানেলের লাস্ট দুটো ভিডিওতে তোমাদের দেখিয়েছিলাম শান্তিপুরের বিভিন্ন দর্শনীয় স্থানগুলো। তো বন্ধুরা, আজকে আবার আমি চলে এসেছি শান্তিপুরে। আজকে এসেছি শান্তিপুরের বড় গোস্বামী বাড়িতে। তো বন্ধুরা, এই বড় গোস্বামী বাড়ি তোমরা কিভাবে পৌঁছবে, এই বড় গোস্বামী বাড়ি কখন কখন খোলা থাকে, এখানে ভোগ প্রসাদের ব্যবস্থাও আছে, সে ভোগ প্রসাদ তোমরা পাবে কী করে, আর এই বড় গোস্বামী বাড়ির সংক্ষিপ্ত ইতিহাস থাকছে এই ভিডিওতে। তো বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। আর ভিডিওটা দেখে অবশ্যই একটা লাইক করো, শেয়ার করো, আর কমেন্ট করে অবশ্যই জানিও তোমাদের মূল্যবান মতামতটি, যে তোমাদের কেমন লাগলো। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে কিন্তু আশীর্বাদ করতেই হবে, আমার পাশে থাকতে হবে। তো চলো বন্ধুরা, শুরু করা যাক আজকের ভিডিও। চলে এসেছি শান্তিপুরের বড় গোস্বামী বাড়ির সামনে। এই যে সামনে তোরণটি দেখছো, এইটি হচ্ছে বড় গোস্বামী বাড়ির তোরণ। এই তোরণের তলা দিয়ে এসেই সামনেই ডান দিকে দেখো রয়েছে এই রাস মঞ্চ। রাস উৎসবের সময় বড় গোস্বামী বাড়ির সমস্ত বিগ্রহ এনে এইখানেই পুজো করা হয়। আর সামনে যে মাঠটা দেখছো, এই মাঠে বিশাল বড় প্যান্ডেল করা হয় আর বিভিন্ন অনুষ্ঠান হয়ে থাকে। বন্ধুরা, শান্তিপুরের রাসের ভিডিও তোমরা যদি এখনও দেখে না থাকো, আমার এই চ্যানেলে রাসের ভিডিও রয়েছে, তোমরা চাইলে দেখে নিতে পারো, ডেসক্রিপশন বক্সে সেই লিংক দেয়া রইল। সামনেই দেখতে পাচ্ছ এখানে আরেকটি বিগ্রহ রয়েছে একটা ছোট্ট মন্দিরের মধ্যে। এইটি হচ্ছে শিল্পী কানাই দেউরির বিগ্রহ। তবে এই কানাই দেউরি সম্বন্ধে আমার সেরকম কিছু জানা নেই, সেই কারণে বন্ধুরা আমি ওনার সম্বন্ধে সেরকম কিছু বলতে পারলাম না। এইখান থেকে একটু এগিয়েই বাঁদিকে রয়েছে আর এক বিশাল বড় বিগ্রহ, যেইটি হচ্ছে শ্রী চৈতন্য মহাপ্রভুর বিগ্রহ। বিগ্রহটি দেখো বন্ধুরা, অপূর্ব সুন্দর আর বিশাল বড় একটা বিগ্রহ। এরপরেই হচ্ছে সেই বিখ্যাত বড় গোস্বামী বাড়ি। ওপরে দেখো লেখা রয়েছে অদ্বৈত অঙ্গন বড় গোস্বামী বাড়ি। এই হচ্ছে মূল প্রবেশদ্বার। প্রবেশদ্বারের দুদিকে দেখো দুটি মূর্তি রয়েছে, একজন খোল বাজাচ্ছেন আর একজন করতাল বাজাচ্ছেন। আর ঠিক ওপর দিকেই দেখো রয়েছে গরুড় দেবের একটি মূর্তি। তো চলো বন্ধুরা, এইবারে প্রবেশ করা যাক এই বড় গোস্বামী বাড়ির ভিতরে। মূল প্রবেশদ্বার দিয়ে ঢুকেই ডান দিকেই রয়েছে এই তিনটি বিগ্রহ, শ্রী গৌরাঙ্গ, নিত্যানন্দ ও অদ্বৈত প্রভুর বিগ্রহ। বন্ধুরা, মূল প্রবেশদ্বারের উপরে যে গরুড় দেবের বিগ্রহ দেখলে, আর এই যে সমস্ত বিগ্রহগুলি, এই বিগ্রহগুলি কিন্তু সবগুলোই শিল্পী কানাই দেউরির তৈরি। প্রবেশদ্বারের ঠিক বাঁদিকে রয়েছে আরও একটি মূর্তি, এইটি হচ্ছে শ্রী শ্রী বৈষ্ণব চূড়ামণি অদ্বৈত প্রভুর দীক্ষাগুরু শ্রীপাদ মাধবেন্দ্রপুরীর মূর্তি। বৈষ্ণব চূড়ামণি অদ্বৈত আচার্যের সাধনক্ষেত্র শ্রীধাম শান্তিপুর। কথিত আছে প্রায় 550 বছর আগে পিতৃমাতৃ বিয়োগের পর অদ্বৈত আচার্য ভারত ভ্রমণে বেরিয়ে বর্তমান নেপালের গণ্ডকী নদী থেকে এক পবিত্র নারায়ণশিলা পান। সেই নারায়ণশিলা তিনি পরম শ্রদ্ধায় তার শান্তিপুরের বাড়িতে এনে নিত্য সেবা করতে থাকেন। তিনি দেহত্যাগ করার আগে সেই নারায়ণশিলা পূজার্চনার ভার তার প্রিয় পুত্র বলরামের হাতে অর্পণ করেন। পরে বলরাম ওই নারায়ণশিলা পূজার্চনার দায়িত্ব দেন জ্যেষ্ঠ পুত্র মথুরেশের হাতে। সেই থেকেই বংশ পরম্পরায় বড় গোস্বামী বাড়িতে পূজিত হচ্ছেন অদ্বৈত প্রভুর প্রতিষ্ঠিত নারায়ণশিলা। শ্রী অদ্বৈত প্রভুর পৌত্র মথুরেশ গোস্বামীর জ্যেষ্ঠ পুত্র রাঘবেন্দ্রর বাড়ি হিসেবে পরবর্তীকালে এই বাড়ি বড় গোস্বামী বাড়ি নামে খ্যাত হয়। এই বড় গোস্বামী বাড়িতেই দালান মন্দিরে প্রতিষ্ঠিত রয়েছে শ্রী শ্রী রাধারমণ বিগ্রহ। শ্রী রাধারমণ ছাড়াও গোস্বামী বাড়িতে পূজিত হন শ্রী অদ্বৈত প্রভুর প্রিয় শ্রী মদনমোহন সহ বিভিন্ন নামে রাধাকৃষ্ণের আরও চারটি যুগল মূর্তি। এছাড়া জগন্নাথ, সুভদ্রা, বলরাম, গোপাল, শ্রী রামচন্দ্র, সরভুজ মহাপ্রভু, অদ্বৈত আচার্য, সীতাদেবী এবং অচ্যুতানন্দের মূর্তিও এখানে নিত্য পূজিত হন। গর্ভগৃহে থাকা এই সকল বিগ্রহ আমরা দর্শন করব। চলো বন্ধুরা, তার আগে এই গোস্বামী বাড়ির আরও চারিদিকটা আমরা ঘুরে একটু দেখে নিই।
মূল প্রবেশদ্বার দিয়ে প্রবেশ করেই ডান দিকে রয়েছে এই আরও একটি মন্দির, এটাকে রাসমঞ্চও বলা যায়। এখানে দেখো বিভিন্ন রকমের মূর্তি রয়েছে যেগুলো মাটির তৈরি। এই যে সামনেই দেখতে পাচ্ছ একটা রামচন্দ্রের মূর্তি, এছাড়াও রয়েছে রাধাকৃষ্ণ, বিভিন্ন সখী, কালী মূর্তি, আরও বিভিন্ন রকমের মূর্তি রয়েছে। এই মূর্তিগুলো দিয়েই কিন্তু রাসের সময় এই গোস্বামী বাড়ি সাজানো হয় আর বিভিন্ন অনুষ্ঠান করা হয়। এই যে দেখো বন্ধুরা, এখানে আরও বিভিন্ন ধরনের মূর্তি রয়েছে। এই যে সামনেই দেখছো একটি কালী মূর্তি রয়েছে, এপাশে রয়েছে শিবের মূর্তি, এছাড়াও রয়েছে বিভিন্ন সাধু সন্ন্যাসীদের মূর্তি। এই সমস্ত মূর্তি দিয়েই রাসের সময় সাজানো হয়। তো চলো বন্ধুরা, এইবারে আমরা মূল মন্দিরে প্রবেশ করি। মূল মন্দিরে প্রবেশ করেই সামনেই রয়েছে এক অপূর্ব সুন্দর বিশাল বড় নাট মন্দির। এই হচ্ছে সেই নাট মন্দির। নাট মন্দিরটা দেখো বিশাল বড়, আর এর যে কালার কম্বিনেশন এটাও কিন্তু খুব সুন্দর। নাট মন্দিরের সোজাসুজিই রয়েছে মূল গর্ভগৃহ। তো চলো বন্ধুরা, এবারে গর্ভগৃহে থাকা দেবতাদের আমরা দর্শন করে নিই। মূল মন্দিরে প্রবেশ করেই মাঝখানের যে গর্ভগৃহটি রয়েছে সেই গর্ভগৃহে বিরাজ করছেন শ্রী শ্রী সরভুজ মহাপ্রভু এবং শ্রী শ্রী রাধাগোপাল রায়জিউ। এই হচ্ছে শ্রী শ্রী সরভুজ মহাপ্রভুর মূর্তি, আর তার ঠিক সামনেই রয়েছে শ্রী শ্রী রাধাগোপাল রায়জিউ। সরভুজ মহাপ্রভু ও শ্রী রাধাগোপাল রায়জিউর গর্ভগৃহের বাঁদিকের গর্ভগৃহে বিরাজ করছেন শ্রী শ্রী অদ্বৈতপ্রভু, শ্রী শ্রী সীতামাতা ও শ্রী শ্রী অচ্যুতানন্দ প্রভু। দেখো বন্ধুরা, গর্ভগৃহে সিংহাসনের ওপরে ডান দিকে রয়েছেন শ্রী শ্রী অদ্বৈত আচার্য প্রভু, অদ্বৈতপ্রভুর বাঁদিকে রয়েছেন ওনার স্ত্রী শ্রী শ্রী সীতা দেবী, এবং পিছন দিকে রয়েছেন ওনাদের প্রথম পুত্র শ্রী শ্রী অচ্যুতানন্দ। আর সামনেই যে নারায়ণশিলাটা দেখছো, এই হচ্ছে সেই পবিত্র নারায়ণশিলা যেইটি অদ্বৈতপ্রভু গণ্ডকী নদী থেকে পেয়েছিলেন। সরভুজ মহাপ্রভুর গর্ভগৃহের ডান দিকের গর্ভগৃহে বিরাজ করছেন শ্রী শ্রী জগন্নাথ দেব, সুভদ্রা দেবী এবং শ্রী শ্রী বলরাম দেব ও শ্রী শ্রী রাধাবল্লভজিউ। দেখো বন্ধুরা, এই গর্ভগৃহে সিংহাসনের ওপরে বলরাম দেবের যে মূর্তিটি রয়েছে, মূর্তিটি কিন্তু অপূর্ব সুন্দর। বলরাম দেব এখানে ধুতি পরে লাঙল হাতে নিয়ে দাঁড়িয়ে রয়েছেন, মাঝখানেই রয়েছেন দেবী সুভদ্রা, আর বাঁদিকে রয়েছেন জগতের নাথ শ্রী জগন্নাথ দেব, আর সামনেই দেখো রয়েছেন শ্রী শ্রী রাধাবল্লভজিউ। দেখো বন্ধুরা, গর্ভগৃহের সামনেই এরকম একটা ঝালর দিয়ে পাখার মতন করা রয়েছে। আগেকার দিনে রাজরাজাদের যেমন পাখা দিয়ে হাওয়া দেয়া হতো, সেই রকমই একটি এখানে পাখা করা রয়েছে। আর এই যে দেখছো দড়িটা রয়েছে, এই দড়িটা টেনে টেনেই কিন্তু এই পাখা দিয়ে হাওয়া করা হয়। গর্ভগৃহে দেবতা দর্শন করে বাইরে বেরিয়ে এসেই সামনেই যে নাট মন্দিরটি রয়েছে দেখো বন্ধুরা, সেই নাট মন্দিরে অসংখ্য পায়রা এসে জমা হয়েছে। মন্দিরের একজন সেবায়িত এসে এই পায়রাগুলোকে কিছুটা চাল খেতে দিয়েছে। সেই চাল খাওয়ার জন্যই এখানে সমস্ত পায়রাটা দেখো কি সুন্দর গোল হয়ে সেই চাল খাচ্ছে। নাট মন্দিরের সামনাসামনি যে গর্ভগৃহ ছিল সেই গর্ভগৃহের দেবতাদের আমরা দর্শন করলাম। এবারে নাট মন্দিরের ঠিক বাঁদিকেই দেখো রয়েছে আরেকটি গর্ভগৃহ। এই গর্ভগৃহে বিরাজ করছেন দেবাদিদেব মহাদেব, এইখানে রয়েছে একটি কালো পাথরের শিবলিঙ্গ, আর সামনে রয়েছে নন্দী মহারাজের একটি মূর্তি। এর ঠিক পাশেই রয়েছে আরও একটি দালান মন্দির, যেই মন্দিরের গর্ভগৃহে বিরাজ করছেন বিভিন্ন দেবদেবতারা।
চলো বন্ধুরা, এবারে এই মন্দিরের বিভিন্ন দেবদেবতাদের আমরা দর্শন করে নিই। মন্দিরে প্রবেশ করেই মাঝখানে যে গর্ভগৃহটি রয়েছে সেই গর্ভগৃহে বিরাজ করছেন শ্রী শ্রী রাধারমণজিউ। এই হচ্ছে শ্রী শ্রী রাধারমণজিউয়ের বিগ্রহ। রাধারমণজিউয়ের গর্ভগৃহের বাঁদিকের গর্ভগৃহে রয়েছেন অযোধ্যাপতি শ্রী শ্রী রামচন্দ্রজিউ, আর সঙ্গে রয়েছেন শ্রী শ্রী রাধা বৃন্দাবনচন্দ্রজিউ এবং শ্রী শ্রী রাধা গৌরাঙ্গ রায়জিউ। তবে এই গর্ভগৃহে এখন অযোধ্যাপতি শ্রী শ্রী রামচন্দ্র একাই রয়েছেন। রাধা বৃন্দাবনচন্দ্রজিউ এবং রাধা গৌরাঙ্গ রায়জিউকে এখন পাশের গর্ভগৃহে নিয়ে যাওয়া হয়েছে, সেই কারণে রামচন্দ্র এখানে একাই বিরাজ করছেন। রাধারমণজিউয়ের গর্ভগৃহের ডান দিকের গর্ভগৃহে বিরাজ করছেন শ্রী শ্রী রাধা মনমোহনজিউ। এই হচ্ছে রাধা মনমোহনজিউয়ের বিগ্রহ, আর সামনে রয়েছে অনেকগুলি গোপালের বিগ্রহ, আর বাঁদিকে আর ডান দিকে রয়েছেন রাধা বৃন্দাবনচন্দ্রজিউ আর রাধা গৌরাঙ্গ রায়জিউ। আর সামনে দেখো অনেকগুলো নারায়ণ শিলাও কিন্তু রয়েছে। এই মন্দিরে এই সমস্ত দেবতাদের নিত্য পূজা অর্চনা, ভোগ এবং আরতি হয়। তো বন্ধুরা, এই মন্দিরে এসে তোমরা যদি ভোগ প্রসাদ পেতে চাও সেটা তোমরা কিভাবে পাবে সেইটা আমরা জেনে নেব এই মন্দিরের একজন সেবায়িতের কাছ থেকে। দেখো বন্ধুরা, এইখানে ভোগের সেই প্রস্তুতি চলছে। এখানে দেখো ভোগের জন্য সমস্ত সবজিপাতি কাটা হচ্ছে, আর এই জায়গাতেই কিন্তু ভোগ রন্ধন করা হয়। তো চলো বন্ধুরা, এবারে আমরা জেনে নিই এই মন্দিরের সেবায়িতের থেকে এই মন্দিরে আমরা ভোগ প্রসাদ কীভাবে পাবো, সেটা কখন দেয়া হয় এবং তার মূল্য কত। আচ্ছা নমস্কার, আপনার নামটা একটু বলুন। আমার নাম হচ্ছে গৌতম গোস্বামী। আপনি এই গোস্বামী বাড়িতে কি সেবায়িত? হ্যাঁ, সেবায়িত। আচ্ছা আচ্ছা, এই গোস্বামী বাড়িতে প্রতিদিন ভোগ হয়? প্রত্যেকদিন ভোগ হয় এবং যে ভোগ বিক্রিও হয়। আচ্ছা, আর নিত্য লোক আমাদের প্রতিদিনই লোক নেওয়া হয়। এটা হচ্ছে অদ্বৈত চার্চের প্রথম বাড়ি, এটা বড় গোস্বামী বাড়ি। এই বড় গোস্বামী বাড়ি যে সিদ্ধান্ত নেবে সমস্ত সেই বিগ্রহ বাড়িগুলো সেই সিদ্ধান্তকে কাজ হয়। আচ্ছা, এখানে ভোগ আমি যদি নিতে চাই আমাকে কি করতে হবে? আপনাকে যদি ভোগ নিতে হয় আপনি 8টা থেকে 10টার মধ্যে আসবেন, এসে আমাদের পাশের ঘরে কুপন লিখানো হয়। আচ্ছা, কুপন লিখানো হয়ে গেলে পরে আপনি 1টা থেকে 1টা 10 মিনিটের মধ্যে ভোগ পেয়ে যাবেন। এবার আমি যদি মনে হয় বসে খাবো, বসেও খেতে পারবেন, যদি মনে করেন যে পার্সেল নিয়ে যাব সেও আমরা সেভাবে ব্যবস্থা করে দিয়ে দিই। আচ্ছা, আর যদি মনে করেন যে অনলাইনে পেমেন্ট করবো সে অনলাইনেও পেমেন্ট করতে পারবেন, সে অনলাইনের নাম্বারও আমাদের দেওয়া থাকে ওখানে। আচ্ছা, এই ভোগের মূল্য কত? ভোগের মূল্য হচ্ছে আপনার এক এক দিনে এক এক রকমের হয়। আজকে যেমন রয়েছে সেটা হচ্ছে আপনার নিয়ে গেলে 160 টাকা, বসে খেলে 130 টাকা, আর নিয়ে বসে খেলে পারে আর একটা আছে সেটা যেটা হচ্ছে আপনার বসে খেলে পারে 190 টাকা, নিয়ে গেলে 120 টাকা। সেটাই আপনার থাকবে শাক শুক্তনি, ডাল, পোড়ে ভাজা, ছানা, পুষ্পর্ণ, এগুলো থাকবে না। সেটা হচ্ছে নিয়ে গেলে 120 টাকা, বসে খেলে সেটা 90 টাকা। আর যেটা 160 টাকা যেটা বললাম সেটা আপনার সব রকম থাকে, ছানা থাকে, পুষ্পর্ণ থাকে, শাক শুক্তনি, দুটো ডাল, দুটো তরকারি, এইরকম থাকে। আচ্ছা, প্রত্যেক দিন সেই আইটেম চেঞ্জ হয় আর কি, তাই তো? সেই অনুযায়ী মূল্য হয়, সেই অনুযায়ী মূল্যটা হয়। আচ্ছা, এখানে যোগাযোগের কোনো নাম্বার পাওয়া যায়? যোগাযোগের নাম্বার বলতে আপনি এই নাম্বারটা নেন, আমি বলে দিই। হ্যাঁ বলুন, 7384182794, শান্তিপুর বড় গোস্বামী বাড়ি। আচ্ছা, এই নাম্বারে যোগাযোগ করলে পরে আপনি পেয়ে যাবেন, ভোগ প্রসাদ পেয়ে যাবো। আচ্ছা, আর এখানে কি 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 অনুষ্ঠান হয়? এখানে আমাদের শান্তিপুরে এই বড় গোস্বামী বাড়িতে দুর্গা পুজো হয়, রাস উৎসব হয়, আর রামনবমীর দোল হয়, আর আছে আপনার ফুল দোল হয়, মানে যত রকমের দোল হয় সেই দোলটা প্রথম থেকে শেষ অবধি আমাদের এখানে দোল হয়। আচ্ছা, এই বাড়িতে। আচ্ছা, কেউ যদি ধরুন কোনো মাঙ্গলিক অনুষ্ঠান করতে চায় সেরকম ব্যবস্থা আছে? হ্যাঁ, সেটা অনুষ্ঠান করতে চায়, ধরুন আপনার তো 200 লোক আছে কি 500 লোক আছে কি 300 লোক আছে, সেটা আপনি আগে এসে বলবেন, ফোন করবেন যে আমার এতগুলো লোক আছে। কারণ আগের দিন বললে পরে আমাদের কী হয় সেই সমস্ত সবজি টবজি আমাদের সব কিনে কেটে রাখতে হয়। আচ্ছা, এমনি আপনার কোনো ব্যবস্থা করতে হবে না, আপনি শুধু আসবেন। এবার পেমেন্টে আপনি যদি মনে করেন যে আমি অনলাইনে পুরো পেমেন্ট করে দেবো করে দিতে পারেন, যদি মনে করেন যে আমি এসে কথা বলবো সেটাও করতে পারবেন, কোনো অসুবিধে নেই। হ্যাঁ, আপনার 500 লক্ষ পর্যন্ত আমাদের নেওয়া হয়। মানে কী কী অনুষ্ঠান হয় তাও?
এবার আপনি যদি মনে করেন যে অনুষ্ঠান অন্নপ্রাশন করবো সেটাও করতে পারেন, যদি মনে করেন যে সাহায্য করবো সেটাও করতে পারেন। এরকম আমাদের পৈতে, হ্যাঁ পৈতে, এগুলো আমাদের হয়। আর বিবাহ অনুষ্ঠান কি হয়? বিবাহ অনুষ্ঠান আমাদের হয় না। আচ্ছা, বিবাহ অনুষ্ঠানটা হয় আপনার অদ্বৈত পাঠ বা গোবিন্দপুর। আচ্ছা আচ্ছা, ঠিক আছে বাবু, নমস্কার। নমস্কার। তো বন্ধুরা, তোমরা শুনে নিলে এই মন্দিরে তোমরা ভোগ প্রসাদ কীভাবে পাবে, সেই ভোগ প্রসাদের মূল্য কত, সেই ভোগ প্রসাদ কখন বিতরণ হয়, আর এই মন্দিরে কি কি অনুষ্ঠান হয়। এবারে চলো তোমাদেরকে বলে দিই এই মন্দির বা গোস্বামী বাড়ির খোলার সময়টা। এই গোস্বামী বাড়ি সকল ভক্তবৃন্দ এবং দর্শনার্থীদের জন্য প্রতিদিন সকাল 5টার থেকে বেলা 1:30 পর্যন্ত খোলা থাকে, এরপর বন্ধ হয়ে যায়। আবার খোলা হয় বিকেল 4টায়, খোলা থাকে রাত্রি 7:30 পর্যন্ত। দেখো বন্ধুরা, নাট মন্দিরের ঠিক ডান দিকেই রয়েছে এই একটি মন্দির, এইটি হচ্ছে দোল মঞ্চ। এখানে দেখো যে সিংহাসনটা তোমরা দেখতে পাচ্ছ, এই সিংহাসনের উপরেই দেবতাদের বসিয়ে রাসের সময় শোভাযাত্রায় বার করা হয়। দেখো বন্ধুরা, আমি চলে এসেছি মন্দিরের পিছন দিকটায়। এখানে দেখো একটা পুরনো রাজবাড়ির মতন বাড়ি রয়েছে। এখানকার একজন স্থানীয় বাসিন্দাকে আমি জিজ্ঞেস করলাম, তিনি বললেন এইটি হচ্ছে 500 বছর আগের আদি গোস্বামী বাড়ি। দেখো বন্ধুরা, বাড়িটার এখনও কিছু অংশ রয়েছে অক্ষত অবস্থায়, তবে বেশিরভাগটাই কিন্তু ভেঙে পড়েছে। বন্ধুরা, এবারে তোমাদের বলে দিই তোমরা এই বড় গোস্বামী বাড়িতে এসে কিভাবে পৌঁছাবে। এই হচ্ছে শান্তিপুর জাংশন স্টেশন। শিয়ালদহ থেকে শান্তিপুর লোকাল ধরে চলে আসো এই শান্তিপুর জাংশন স্টেশনে। স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বাইরে বেরিয়ে সামনেই দেখতে পাবে তোমরা টোটো স্ট্যান্ড। টোটো স্ট্যান্ডে টোটোই উঠে বলতে হবে তোমাদের বড় গোস্বামী বাড়ি যাব। সময় লাগবে 5 থেকে 7 মিনিট মতন, ভাড়া নেবে 20 টাকা। তোমরা পৌঁছে যাবে গোস্বামী বাড়িতে। এই যে দেখো বন্ধুরা, আমি এই দিক দিয়ে আসলাম, এদিকে হচ্ছে শান্তিপুর স্টেশন। এদিক থেকে এসে তোমাদের ঠিক এই জায়গাটায় নামতে হবে, এখানেই তোমরা তোরণটা দেখতে পাবে। এই তোরণের তলা দিয়ে সোজা গেলেই বড় গোস্বামী বাড়ি। তো বন্ধুরা, শান্তিপুরের এই অদ্বৈত অঙ্গন বড় গোস্বামী বাড়ি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, হাসি খুশি থেকো। টাটা।